বিসমিল্লাহিরাহমানিরাহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের অ্যাডমিশনের জন্য নতুন একটা টপিক নিয়ে হাজির হয়েছি। অনেকদিন ধরে ব্যস্ততা থাকার কারণে তোমাদের জন্য টিউটোরিয়াল বানাতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করব, যেটা হলো কনিক। ঠিক আছে, কনিকের প্রভাবিত নিয়ে আজকে আমি আলোচনা করব। সো এখানে আমি 6 থেকে 7টা টাইপ দিব। আই হোপ এই 6 থেকে 7টা টাইপের মধ্যেই তোমাদের ফাইনাল পরীক্ষা, তোমরা অ্যাডমিশন পরীক্ষা বলো, তোমাদের ফাইনাল এইচএসসি পরীক্ষা বলো, সব পরীক্ষায় আই হোপ তোমরা কমন পাবো। ঠিক আছে, তোমরা অনেকভাবে এগুলা করেছো, আমি অভিনব পদ্ধতি দিয়ে আজকে আলোচনা করব। সো 6 থেকে 7টা টাইপ তোমরা ধৈর্য সহকারে দেখবা, এবং এগুলা আমি প্লেলিস্ট আকারে দিব। সো তোমরা প্লেলিস্ট আকারে দেখার ট্রাই করবো। সো অ্যাট ফার্স্ট আমি টাইপ 1 লিখেছি, যে শীর্ষবিন্দু নির্ণয় করুন। পরাবৃত্তের শীর্ষবিন্দু আমাদের কি করতে হবে, নির্ণয় করতে হবে। তো আমি এখানে লিখে দিয়েছি কিভাবে ম্যাথটা আমরা করব। যার বর্গ তার অন্তরীকরণ, তোমরা সবাই অন্তরীকরণ শিখে আসছো। এখানে অন্তরীকরণের একটা সূত্রই লাগবে, মনে রাখবো তোমরা, ddx x টু দি পাওয়ার n, এই সূত্রটাই লাগবে। এই সূত্র দিয়ে আমাদের সব হয়ে যাবে। সূত্র আমি একটু লিখে দেওয়ার ট্রাই করতেছি, যে x টু দি পাওয়ার n এর সূত্র হলো n x টু দি পাওয়ার n মাইনাস 1। তোমরা জানো, আমি তারপরেও লিখে দিলাম, আচ্ছা তোমাদের মনে থাকবে। তাহলে কি করতে হবে, যার বর্গ তার অন্তরীকরণ করতে হবে। দেন অন্তরীকরণ ইকুয়াল টু কি হতে হবে, অন্তরীকরণ ইকুয়াল টু 0 বসিয়ে মানটা নির্ণয় করতে হবে। দেন এখান থেকে 0 বসার পর আমরা একটা মান পাবো, প্রাপ্ত মান মূল সমীকরণে বসিয়ে অপর মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো অপর মানটা নির্ণয় করার পরে আমরা x এর একটা ভ্যালু পাবো, আমরা y এর একটা ভ্যালু পাবো। x এর ভ্যালু যেটা, সেটা এখানে আমরা প্রথমে লিখবো, দেন কি করব, y এর ভ্যালুটা লিখবো। তাহলে এটা আমাদের বিন্দু হয়েছে না, এটাই হলো আমাদের শীর্ষবিন্দু। ঠিক আছে, তো আমরা একটা ম্যাথ করি। এক্সাম্পল আমি এখানে একটা লিখছি, যে x স্কয়ার প্লাস 4x প্লাস 2y ইকুয়াল টু 0 হলে শীর্ষবিন্দু নির্ণয় করো। ঠিক আছে, তো আমি কি বলেছি, যার বর্গ তার অন্তরীকরণ করতে হবে। তাহলে এখানে আমাদের ddx কি করতে হবে, x স্কয়ার প্লাস 4x, এটাকে অন্তরীকরণ করলে কি হবে, এই যে একটা সূত্র আমি লিখে দিয়েছি, এই সূত্র দিয়ে এই ম্যাথটা হবে। তো x করলে কি হবে, 2x প্লাস 4, দেন এটা কি করতে হবে, এটা ইকুয়াল টু অন্তরীকরণ মান ইকুয়াল টু 0 বসাতে হবে। তো আমি 0 বসিয়ে দিলাম, এখান থেকে আমরা একটা x এর ভ্যালু পাবো, x এর ভ্যালু কি আসবে, মাইনাস 4/2, ক্যালকুলেশন করলে আসবে মাইনাস 2। এখন এই মাইনাস 2 মানটা মূল সমীকরণে বসাতে হবে। মূল সমীকরণ কি আমাদের, মূল সমীকরণ হলো x স্কয়ার প্লাস 4x প্লাস 2y। তো এই যে আমি x স্কয়ার এর জায়গায় মাইনাস 2 বসাবো, তো মাইনাস 2 এর উপর স্কয়ার প্লাস 4 মাইনাস 2 প্লাস 2y ইকুয়াল 0। দুই এর উপর স্কয়ার দিলে কত হয়, 4, 4 দুগুণ 8 প্লাস 2y। সো y এর ভ্যালু আমি পাবো কত, এটাই পাশে গেল, তাহলে এখানে 4 হয়ে গেল বাই 2। সো আমরা কি পেলাম, 2 পেলাম। x এর ভ্যালু কত পেলাম, x এর ভ্যালু পেলাম আমি মাইনাস 2, y এর ভ্যালু কত পেলাম, 2। এইটাই হলো আমাদের শীর্ষবিন্দু, বুঝতে পেরেছো? আচ্ছা আমরা আরো একটা এক্সাম্পল দেখি। এখানে আমি লিখছি y = 4x² - 8x + 7 = 0, বা একটা সমীকরণ দেওয়া আছে, এটা শীর্ষবিন্দু নির্ণয় করতে হবে। যার বর্গ, এখানে বর্গ কার, x স্কয়ার এর, তো x স্কয়ার যুক্ত যে পদগুলো থাকবে সেগুলোর অন্তরীকরণ করতে হবে। এটা অন্তরীকরণ করলে কি হবে, 8x - 8 অন্তরীকরণ করলাম, এটা ইকুয়াল টু কি ধরতে হবে, 0 ধরতে হবে। 0 ধরে x এর ভ্যালু কত আসবে, এখানে 8/8 কত আসবে, 1। এই 1 মানটা এখানে বসাও, তো y এর একটা ভ্যালু পাবো আমরা, এখানে 1 যদি বসাই আমি, তাহলে 4 হবে, এখানে হবে 8, এখানে হবে 7, আর সাথে হতে কত হয়, 4, এখানে বিয়োগ করলে হবে তোমার 7, 11 থেকে 3 8 বাদ দিলে হবে তোমার 3। সো x এর ভ্যালু হলো 1, y এর ভ্যালু হলো 3, এটাই আমাদের শীর্ষবিন্দু।